বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, বিএনপি ভাড়া করা লোক দিয়ে বিদেশে বাংলাদেশের বদনাম ছড়াচ্ছে। সরকারের এই অভিযোগের বিষয়ে তথ্য প্রমাণ দিতে হবে। ঢাকায় এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। এদিকে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে আগামী 24 ডিসেম্বর আওয়ামী লীগের সম্মেলনের দিন ঢাকায় গণসমাবেশ করবে না বিএনপি। পরিবর্তে আগামী 30 ডিসেম্বর ঢাকার গণমিছিলের কর্মসূচি পুনর্নির্ধারণ করা হয়েছে। নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান কর্মসূচির নতুন তারিখ ঘোষণা করেন। আশিকুর রহমান চৌধুরীর রিপোর্ট। বদনাম ছড়ানোর বদনাম বিএনপির বিরুদ্ধে, বিষয়টি নিয়ে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের এক অনুষ্ঠানে কথা বলতে গিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, এইসব অভিযোগ আরো সুনির্দিষ্টভাবে তথ্য প্রমাণ সহ করা উচিত। দেশের বদনামে ভাড়াটে নিয়োগ করেছে বিএনপি, এটা জাতির উদ্দেশ্যে উনি ভাষণ দিচ্ছেন। একটা কথার উত্তর যদি আমরা দিতে যাই, প্রথম কথা হলো যে কাদেরকে আমরা ভাড়াটিয়া নিয়োগ করলাম। আমি বর্তমান প্রধানমন্ত্রীর কাছে তার নাম ঠিকানা ব্যাখ্যা চাই। সরকারের যে কর্মকাণ্ড সত্যিকারের ঘটনা বলেছেন, এটা যদি বদনাম হয় এটা তো যারা বলেছেন তাদের দোষ না, আর তাদেরকে তো আমরা ভাড়া করি নেই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ভাড়া করে নেই। তিনি বলেন, সরকারের অসংখ্য কর্মকাণ্ড রয়েছে যেগুলোর কারণে আজ বাংলাদেশের বদনাম ছড়াচ্ছে। তার মধ্যে একটি বিএনপি সহ বিরোধী দলের প্রতি সরকারের আচরণ, যে নেতিবাচক আচরণ থেকে বিদেশি রাষ্ট্রদূতরাও আশঙ্কা মুক্ত নন। আমেরিকার রাষ্ট্রদূত এই তাদের গুম করা একটা পরিবারের খবরাখবর নেওয়ার জন্য ঢাকায় এক বাসায় গিয়েছে, সেখানে গিয়ে তাদের লেলিয়ে দেওয়া পেটুয়া বাহিনী গিয়া ওই রাষ্ট্রদূতকে অপমান করেছে ইত্যাদি, এগুলো কিভাবে লুকিয়ে রাখবে? 10 ডিসেম্বর ঘোষিত 10 দফা দাবি আদায়ে বিএনপির কর্মসূচি 24 ডিসেম্বর, কিন্তু ওই একই দিনে আওয়ামী লীগের জাতীয় সম্মেলন। এই অবস্থায় বিএনপি নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলন ডাকে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব 24 তারিখে তাদের কাউন্সিলের কারণে আমাদের যে ঘোষিত কর্মসূচি, সেই কর্মসূচির পরিবর্তন প্রত্যাশা করেছেন, চেয়েছেন, আহ্বান জানিয়েছেন আমাদের প্রতি। ঢাকা মহানগরীর যারা আছেন তাদের প্রতি অনুরোধ করব যে আগামী 30 তারিখে বিকালে সবাই এই গণমিছিলে অংশগ্রহণ করবেন। আমরা অন্য দলের কর্মসূচি বিঘ্নিত হোক এমন কিছু কখনো করার চেষ্টা করি নাই, যদিও আমাদের কর্মসূচিকে বিঘ্নিত করার জন্য এমনকি গত 10 তারিখেও আপনারা দেখেছেন এই ঢাকা শহরের প্রত্যেকটা পাড়ায় মহল্লায় মহড়া দেওয়া হয়েছে। ঢাকা ছাড়া দেশের অন্যান্য জেলায় 24 ডিসেম্বর কর্মসূচি ঠিক থাকবে এমনটাই জানান নজরুল ইসলাম খান। এদিকে বিএনপির সাথে আন্দোলনে যুক্ত অন্যান্য দলগুলো ঢাকায় 24 ডিসেম্বরের পরিবর্তে 30 ডিসেম্বর গণমিছিলের কর্মসূচি ঘোষণা করে। আশিকুর রহমান চৌধুরী, NTV নিউজ, ঢাকা।